तो आज भी जो हिटलर का चाल चलेगा वो भी हिटलर का मौत ही मरेगा। और हिटलर मृत्यु जो है तक से मृत्यु दायी है साधारण मानी पश्चिमबंग पश्चिमबंग जेखने बांगला भाग्य बिुदे रवीन्द्रनाथ ठाकुर राखी पड़े लक्ष्य छो प्रतिबाद उत्सव মনে আছে গ্রহের আগুন আকাশে আছে শারদের মেঘ আর রাস্তায় আছে সাধারণ মানুষ কিন্তু মুখে আছে একটাই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস ফাইট ফর জাস্টিস এটি স্যার অনেক কিছুর জন্য এই যাদবপুর এর যে রাস্তায় বোধহয় মঞ্চটা আরেকটু পিছনে হয়েছিল এটুকুই পার্থক্য 2910 কিলোমিটার হিংসাতের দাবিতে হিংসার যাত্রায় পঞ্চাশটা দিন হেঁটে আমরা এখানে আমাদের ইনসাফ যাত্রা ট্র্যাক চালাটা বা প্রতিজ্ঞা মুক্ত এখানে শেষ করেছিলাম সেদিনই আমরা বলেছিলাম যে গোটা রাজ্যের মানুষের কাছে আমরা দাবি করছি এবং আমরা তাদের কাছে প্রত্যয় জানাচ্ছি শপথ করছি অঙ্গীকার করছি যে আমাদের রাস্তায় যারা ফুল চলিয়েছিলেন সেই এক একটা ফুলের পাখির কোষক আপনাদের সেরা ফুলের দায়িত্ব আমরা আমাদের ট্রাক চালনা করে নেব আর আমরা মনে করছি গোটা রাজ্যের মানুষ আজকে সেই দায়িত্ব নিজেরা নিচ্ছে আমার শেষ কথা এই মুস্তালের কাপড়ের রং হয়েছে কালো এটা লাল কিন্তু দেখুন সেদিন গিয়ে এই মুস্তালের কাপড়ের রং কালো হলো আর ফেসবুকে দেখলাম যে এই মুস্তালের রংটা প্রতি বছর লাল হয় এবছর কালো মানে প্রতিবার জানিয়ে বইয়েরাই মানুষের বই তা মানুষের কাছে যেতে যাবে আর বুকস্টলটা যখন কালো কাপড়ের হলো কালো রঙের হলো তখন তৃণমূলরা যখন প্রেসিডেন্সি জেল থেকে বেরোলো তখন আমাদের মুখে আবার লাল রঙটাই চলে এলো বলে গ্রহের রঙও থাকবে প্রতিবাদের রঙও থাকবে আর তার সাথে কিছু আসার রঙটাও থাকবে এ রঙটা যাবে না তাতে যদি কারো চুলকানি হয় অসুবিধা নেই আড়ালে অপরাধের পক্ষে আছে তাদের মুখোশটা খুলে ফেলে দেওয়াই এই লড়াইয়ের আসল উদ্দেশ্য যাতে মানুষ রাস্তায় নেমে মুখোশ গাড়ি দেখে শুনতে পারে আর মুখোশ গাড়িদের হাত থেকে এ বাংলাকে বাঁচাতে পারে এ বাংলা নিশ্চিতভাবে বাংলা নিজেদের মেয়েদের বাংলা হবে বাংলা নিজেদের মেয়েদের বাংলা হবে যে বাংলাতে বাংলার মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত হবে সেটা কাজের জায়গায় হোক বা ফুটপাতে হোক কেউ কেউ তো বলে খালাস আমি ওদের নাম এই মঞ্চে করতে এবারে তো রুচিটাও বাড়ছে কারণ ডান্ডিয়া যারা খেলে পশ্চিমবঙ্গের মানুষ তাদেরকে ডান্ডিয়া নাচ ও নাচাবে তার জন্য তৈরি হচ্ছে তারা তো ওদের কথা বলতে এখন রুচিতে বাড়ছে এরা তো ওদের কাছে ধরেছে যারা বিনোদ প্রকৃত বলেছিল যে ওজনটা বেড়ে যাচ্ছে তাহলে জামা কাপড়টা খুলে দিলেই হতো রেপ শুধু ক্লিনিক্যালি হয় না রেপ হয় মননের রেপ হয় আত্মসম্মানের আত্মবিশ্বাসের রেপ হয় মেয়ে হয়ে জন্মেছি এই শরীরটা কারো ভোগের জন্য নয় এই শরীরটা এই দেশ এই রাষ্ট্রের ততটাই কাজে লাগানোর জন্য যতটা সংস্থা মেধা আর যত শ্রম হিসাবে কাজে লাগে ততটা তার বাইরে নয় তাই পশ্চিমবঙ্গে দুটো সূত্র এক প্রতিদিন প্যান্ডেলে প্যান্ডেলে পিছিয়ে কাটা হচ্ছে পুজো ডুবে আর ঠিক সেই সময় এগোটা পশ্চিমবঙ্গে মেয়েদের ধর্ষিতা হয়ে খুন হয়ে যাবার পর লাশ কাটার ঘরে এই কপাল থেকে জমি পর্যন্ত
শরীরটাও কাটা হচ্ছে, এই দুটো কাটা কি একসাথে পশ্চিমবঙ্গে চলতে পারে? পশ্চিমবঙ্গের মানুষ মেনে নেবে না, সম্ভব নয়। বাংলার নিজের মেয়েদের সম্মান ফেরত চাই, বাংলা নিজের মেয়েদের নিরাপত্তা চাই, বাংলা নিজের মেয়েরা মানুষ হিসাবে বাঁচতে চায়। কোন নরক হাইনাদের রাজত্বে আমরা আমাদের বাংলাকে কখনোই নষ্ট হতে দেবো না, আমাদের সংস্কৃতিকেও আমরা নষ্ট হতে দেব না। তাই আজকে এই লড়াই সাধারণ মানুষের, এ লড়াই রাস্তা, এ লড়াই আমাদের মায়েদের। তাই যে লড়াই রাস্তার হয়, যে লড়াই সাধারণ মানুষের হয়, যে লড়াই মায়েদের হয়, সে লড়াইয়ে তার রেজাল্ট একটাই হয়, আর রেজাল্ট বলে একটাই লেখা থাকে, সেটা দেখাতে উইন জয় জিত। আর সেই লড়াইয়ের দিকে তাকিয়ে আজকের যে বুকস্টল, সেই বুকস্টলকে কেন্দ্র করে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমার আপনাদের কাছে আবেদন, বাড়ির দেওয়াল থেকে পাড়ার মোড়, পাড়ার মোড় থেকে ফেসবুকের ওয়ালে একটা না একটা পোস্টার, একটা না একটা প্রেস, একটা না একটা প্রতিবাদের কথা লিখে দিন, যাতে যাদের মনে এই ভয়টা তৈরি হয়েছে যে আন্দোলনকে জমাতে হবে, ওদের যে কপালে যে ঘামটা হয়েছে, এই ঘামটা শুকোতে দেওয়া চলবে না। এই ঘামটা বাড়ানোর জন্যে আমাদের বাড়ির দেওয়াল থেকে আমাদের পাড়ার মোড় পর্যন্ত আমাদের প্রতিবাদের ভাষাটা কোথাও প্রেস, কোথাও পোস্টার, আর কোথাও নিজেদের মুখে উচ্চারণ করে যাদেরকে ভয় দেখানো তাদেরকে ভয়টা দেখিয়ে দিন, আর এই পশ্চিমবঙ্গটাকে বাঁচানোর জন্য আসুন একসাথে এই রাস্তায় দাঁড়িয়ে থাকি। আরও একবার আপনাদের সবাইকে এই শারদ উৎসবে শুভেচ্ছা তো বলতে পারছি না, আন্দোলনে থাকার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনশাল আবদুল্লাহ। সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে